হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে না একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। এমন কোনো যে ধরা বাঁধা নিয়ম নেই আজকে তাড়াতাড়ি উঠতে হবে, এরকম কোনো কিছুই নেই। তো সেই জন্য যখন ইচ্ছে হয় তখনই উঠি। তো এখন এদিকে চা করলাম আর ওদিকে ভাতও বসিয়ে দিলাম, সাথে আমি না আবার কাটাকাটিও করছিলাম চা আর ভাতটা বসিয়ে দিয়ে। তো চা হতে তো একটু সময় লাগে, তাই না? সে পর্যন্ত আমার কাটাকাটিও হয়ে গেল। আর এখন খুব যে বেলা হয়েছে তা কিন্তু না, এখন বাজছিল এই 9টা সাড়ে 9টা, এরকম একটা হবে। আর এই যে এখানে এই যে আমি কাটাকাটি করছিলাম সেটা আর কি। তো এদিকে ঢেঁড়স কেটে ফেলেছি আর এখন বাকি আছে পটল কাটা। পটল আলু দিয়ে মাছের একটা তরকারি করব আর ঢেঁড়স ভাজি করব, এই তো। আর এই যে চাটা না বেশ ঘন করে করেছি। ঘন চা খেতে না ভালোই লাগে আমার কাছে, এখন আর না ওই পাতলা চা খেতে ভালো লাগে না, ওই বলে না অভ্যেস, আবার যখন খাবো তখন আবার হয়ে যাবে। আর এই তো পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি, এই পাউরুটিটা না বেশ ভালো, একেবারে অনেক সফট হয়, মিষ্টি মিষ্টি, খেতে বেশ ভালো লাগে আমার কাছে। কিন্তু সবসময় না পাওয়া যায় না, আর এই পাউরুটিটা আমাদের বাসা থেকে ভালোই দূরে মানে দূরে পাওয়া যায়, তো সেই জন্য সেভাবে আর আনাও হয় না, যখন সময় পাই তখন নিয়ে আসি, আর না হলে তো নেই। আর এখানে যে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম, ওই ঢেঁড়স ভাজির মধ্যে লবণ, হলুদ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ, এই দিয়েই সব সময় দেখেছি বাসায় করে, তো আমিও সেভাবেই করি, আর অন্যভাবে করি না। আর অন্যভাবে করে কিনা তাও জানি না, কোনো মশলা দেয় কিনা। আসলে কিছু জিনিস হয় না যেটা হচ্ছে পরিবার থেকেই আসে, সব কিছু তো আর ইয়ে করে হয় না, তাই না? অনেক জিনিসগুলো থাকে যেটা পরিবার থেকে হয়ে আসে, সেই জিনিসটাই ভালো লাগে, সেটা অন্যজনের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু দেখবেন যে আপনার কাছে ওইটাই মনে হয়েছে ঠিক, এরকম একটা ব্যাপার। তো আগে না এসব মনে হতো না, এখন অনেক মানুষের সাথে চলাফেরা করি অনেক জেলার, তো সেই জন্য এখন বুঝি যে আসলে পরিবারের না একটা ব্যাপার থাকে, আর জেলা ভিত্তিক অঞ্চল ভিত্তিকও না কিছু জিনিস থাকে, এই তো। তো এখন এখানে ওই পটলের তরকারিটাও বসিয়ে দিলাম, মশলাটা তো আগে বেশ ভালোভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে যে যখন তরকারিটা দিলাম, দেওয়ার পর তরকারিটাও যখন বেশ ভালোভাবে ভাজা ভাজা হলো, তেলটা উঠে আসলো, তারপর এখন তো পানি দিয়ে দিলাম, আর তরকারিটা না সেদ্ধ হয়ে গেছে ওই ভাজার মধ্যেই, যাই হোক এটা ভালোই হয়েছে। আর এগুলো তো নরম তরকারি, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে মাছ, আর এই যে মাছ যে ভাজলাম খুবই খারাপ অবস্থা, যাই হোক ব্যাপার না, আমরা আমরাই তো খাবো, তাই না? আস্তে আস্তেই হয়ে যাবে। আর ওই যে মাছটা রাখলাম ওইটা দিয়ে না ভর্তা করব, তো সেটা হচ্ছে ওই যে পটলের যে খোসাটা আছে না, ওই খোসাটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম না, তো সেটা দিয়ে হচ্ছে করব ভর্তা। আর এই পটলের খোসা আর ভর্তাটা না খেতে বেশ ভালোই লাগে। আর এই যে এদিকে এখন তো তরকারিটা হয়ে গেল, তো এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর একটু ঝোল ঝোল রাখবো, একেবারে শুকিয়ে ফেলবো না, গরমের দিন তো, আর তার মধ্যে না একটু ঝোল ঝোল হলে খেতে ভালোও লাগে, একটু পাতলা করে ঝোল খারাপ লাগে না, আবার সব সময় পাতলা ঝোলও ভালো লাগে না, আসলে ডিপেন্ড করে মনের উপর রুচির উপর এই আর কি। আর এই যে এখানে আমি এখন পাটায় ভর্তাটা করে নিব, তো এইটা হচ্ছে সেদ্ধ হওয়ার পর না, তারপর আমি আবার একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, আর এই যে ভর্তাটা করা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি, বেশ ভালো হয়েছিল খেতে, চাইলে ব্লেন্ডারও করা যায়, তো আমি ভাবলাম যে আজকে পাটাই করি এই আর কি। আর এই যে তরকারি তো হয়ে গেল, অনেক মজা হয়েছিল খেতে, এখন আমি আমার নিজের রান্নার প্রশংসা নিজেই করি, কারণ কি রান্না সত্যিই ভালো হয়, তো যাই হোক আমার কাছে তো বেশ ভালোই লাগে, আর সবাই বলে যে না ভালোই হয়েছে। তো এই তো এখন খেতেও বসে গেলাম, একা একাই যেহেতু সারাদিন বাসায় থাকি তো একা একাই খাবো, এটাই স্বাভাবিক। আর এই তো এখানে এখন হচ্ছে ওই যে কেক পিঠা ওইটা খাচ্ছি, ভালোই হয়েছিল। তো আজ এ পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।